Hello, assalamu alaikum viewers, kya hocche sokoler? Kemon achen? Ramadan Mubarak once again. Ajke tarabi namaz er pore hotat kore khub trishnanto feel hocche. So chole eshechi Mirabazar e Fulkoli tik opposite e small ekta cart apnara dekhte pacchen. It's called Get a Cup. আমি ওদেরকে একটা পেজে ফেসবুকে দেখেছিলাম, তারা কিছু মহাব্বতের শরবত প্লাস চা অনেক কিছুই বিক্রি করেন। লোকেশন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কি আপনার পয়েন্টটা, ঠিক নাইরপুল পয়েন্ট থেকে আসলে হাতের ডান পাশে মিরাবাজার ফুলকলি ঠিক অপোজিটে ছোট্ট একটা ফুড কার্ট কল গেট আ কাপ। এই হচ্ছে কি ভিউয়ার্স, গেট আ কাপের মেনু আপনারা দেখতে পাচ্ছেন। গেট আ কাপ স্পেশাল চা, তান্দুরি চা, মশালা চা, মশা গুড়ের চা নামে কিছু নাই, অ্যাকচুয়ালি এটা হবে মরচা গুড়ের চা আই থিঙ্ক। অনেক রকম চা আছে, রেগুলার চা, রেগুলার দুধ চা। খুবই শর্ট একটা জায়গা, খুবই ছোট একটা জায়গা। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন লিমন ভাইয়ের স্পেশাল চা, উনি এখন চা বানাচ্ছে। এটা তান্দুরি চা আই গেস, নাকি মালাই চা? ওকে, এটা মালাই চা। সো উনার বাসা এইখানেই, উনার কাছে প্রায় 20-25 রকমের চা আপনারা পাবেন। খুবই দৃঢ় হাতে লিমন ভাই চা বানাচ্ছে। কাপগুলো তাদের খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এই যে বড় পাতিলে চা জাল হচ্ছে, দেখতে খুবই ইয়ামি। এই হচ্ছে কি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সর্বতে মহাব্বত যেটা বলে সেটা লিমন ভাই বানিয়ে রেখেছে। আই উইল ডেফিনেটলি টেস্ট ইট। ওকে, এই হচ্ছে কি লিমন ভাই আমার শরবতের উপর পিনাট দিচ্ছে, ডালিম দিচ্ছে। এই হচ্ছে কি আনার যেটা ডালিম, দিস ইজ মাই ফাইনাল গার্নিশিং উইথ রুবাবজা। সো ভিউয়ার্স, এটা গ্লাস হচ্ছে কি পার গ্লাস 50 করে আপনারা দেখতে পাচ্ছেন। রমাদান ছাড়াও এটা পাওয়া যাবে, ওনার মেনুতেও আছে। এই যে দেখেন, গেটা কাপ, এটা হচ্ছে গে স্মল যেটা টি স্টল, এখনকার সিলেটের ভাইব আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মহাব্বতকার শরবত, এবং ওনার কাছে একটা ভেরি স্পেশাল চা পাওয়া যায় ভিউয়ার্স, চকলেট চা। এটা সিলেটে আর কোথাও নাই, যেটা 60 টাকা করে দাম। আমি একটু পরে ট্রাই করব চকলেট চা খেয়ে। থেকে তরমুজ দাও। এই যে মামা এখনো ডেকোরেট করতেছে আমার শরবতটা। আমরা এক্সট্রা একটা খেজুরও অ্যাড করছি আর কি, এটা অন্য কেউ অ্যাড করে নাই। সো মামা আমাকে খুশি হয়ে, সরি মামা না, উনি অনেক ইয়ং এজ, সো রাদার ইশ হচ্ছে লিমন ভাই। লিমন ভাই আমাকে কমপ্লিমেন্টার হিসেবে একটা খেজুর দিচ্ছে ভিউয়ার্স। এই যে দেখেন, এটা অন্য কাউকে দেয়া হয় না। সো আপনারা আসলে আমার কথা বলবেন, সো উনি খেজুর দিয়ে দিবেন। ওমারি এক্সট্রা একটু পিনাটও আমি পাচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে কি আমার সর্বত মহাব্বত, সিলেটের ফার্স্ট কোনো চা স্টল এরকম। এই হচ্ছে কি আমাদের লিমন ভাই। সো খেয়ে টেস্ট করি, বেচারা অনেক কিছু দিয়ে বানাইছে। মালাই চা বলে উনি, আপনারা দেখতে পাচ্ছেন একটা অথেন্টিক মাটির কাপে উনি দিয়েছে, ডেকোরেশনটা সুন্দর। এটা হচ্ছে 25 টাকা, আমার পিছনে প্রাইস টাইট লেখা আছে। তো 25 টাকার মালাই চা আমি একটু ট্রাই করবো, যেহেতু একটু আগে আবার শরবত খেয়েছি। আমরা সচরাচর যে মালাই চা খেয়ে থাকি, এটা থেকে বেশ ভালোই চার থিকনেস বলেন বা কনসিস্টেন্সি বলেন, সেটাও খুব ভালো। একটু পরে আমি আরেকটা চা নিয়ে দেখাবো আপনাদের কি অবস্থা কি না। সো ভিউয়ার্স, লাস্টলি আমি লিমন ভাই একটা স্পেশাল চকলেট চা আছে এটা অর্ডার করেছিলাম। সো দেখতে পাচ্ছেন লিমন ভাই সুনিপুণ হাতে চকলেট চা বানাচ্ছেন, যেটা সিলেটের মতো জায়গায় টি স্টলে প্রথমবার উনি বলে থাকেন। চকলেট চার মধ্যে অনেক কিছুই যাচ্ছে, লেস ওয়েট এন্ড সি আমার চকলেট চাটা কিভাবে কি হয়। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি আমার চকলেট চা। রাস্তার পাশে বসে এই রোজার মাসে তারাবির পরে খেতে বেশ ভালোই লাগে চকলেট চা।
দেখতে বেশ ইয়ামি এন্ড অ্যাট্রাকটিভ। এই হচ্ছে কি গেটে কাপ, ছোট একটা পিস দল, আর এই হচ্ছে গিয়ে আমার চকলেটটা। যার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন, খুবই মজা এবং গরম ডিরেক্টলি ফ্রম দ্য কিচেন। ওনারা এক্সট্রা চকলেট দেয়, যার টেস্টটাই ডিফারেন্ট হয়ে গেছে। এই ছিল ছোট একটা রিভিউ ভিউয়ার্স, অন্য এক জায়গায় আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।